السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين على عاقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد I am MD Saladin welcome to all the viewers to my English Arabic teaching channel now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আরবি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক ইসমে মাউসুল নিয়ে দেখো আমি হেডলাইনে লিখেছি ইসমে মাউসুল এই ইসমে মাউসুল আরবিতে কি ইসমে মাউসুল কাকে বলা হয় এদের অর্থ কি এ নিয়ে আলোচনা করব আমরা জানি যে আরবি ব্যাকরণে টোটাল ইসমে মাউসুল আছে 15টি এই 15টি ইসমে মাউসুল একটি ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি এই পার্ট ওয়ান পর্বে আলোচনা করব ইসমে মাউসুল 15টির মধ্যে প্রথম 9টি ইসমে মাউসুল নিয়ে তারপরে পার্ট টু আলোচনা করব আমি আরো 4টি ইসমে মাউসুল 9 4 13 আর শেষের পার্ট 3 আলোচনা করব আরো 2টি ইসমে মাউসুল নিয়ে তাহলে আজকে আমি পার্ট ওয়ান পর্বে আলোচনা করব 9টি ইসমে মাউসুল নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে আমাকে জানতে হবে ইসমে মাউসুল কি অর্থাৎ ইসমে মাউসুল তারিখ কি আরবি ব্যাকরণে ইসমে মাউসুল কাকে বলা হয় সেটা আমাকে জানতে হবে তো চলো সর্বপ্রথম ইসমে মাউসুলের আমরা সংজ্ঞা বা তারিখটি কি সেটা জেনে নিই দেখো আমি ইসমে মাউসুলের এখানে তারিফ বা সংজ্ঞা দিয়েছি ইসমে মাউসুলকে বাংলায় বলা হয় সম্বন্ধ সূচক বিশেষ্য ইসমে মাউসুলকে বাংলায় বলা হয় সম্বন্ধ সূচক বিশেষ্য ইংরেজিতে বলা হয় রিলেটিভ নাউন অবশ্য ইংরেজিতে আমরা রিলেটিভ নাউন বলে পাবো না ইংরেজি ব্যাকরণে দেখতে গেলে আমরা দেখব যে রিলেটিভ প্রোনাউন হয় এই হু হার্ট এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় কিন্তু যেহেতু আমরা এসএম বলেছি এসএমের ইংরেজি হচ্ছে নাউন তাই আমরা রিলেটিভ প্রোনাউন বলবো না আরবির ক্ষেত্রে রিলেটিভ নাউনই বলবো তাহলে ইসমে মাউসুলের বাংলা হচ্ছে সম্বন্ধ সূচক বিশেষ্য ইংরেজিতে বলি আমরা রিলেটিভ নাউন দেখো সংজ্ঞা বা তারিফে লিখেছি যে ইসেম বা বিশেষ্য আমরা জানি যে আরবিতে ইসেমকেই বাংলায় বলা হয় বিশেষ্য ইংরেজিতে বলা হয় নাউন তাহলে যে ইসেম বা বিশেষ্য দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাহলে কি বললাম যে ওই ইসেমটিকে আমরা বলবো ইসমে মাউসুল যে ইসেমটি দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করবে অথবা আমরা এই কথাটাকে এইভাবে বলতে পারি এটা অনেকটাই হয়তো আমাদের ব্রেনে ধরবে না তার জন্য আমরা এই নিচের তারিখটুকু বেশি করে মনে রাখবো নিচের তারিখটুকু কি যে ইসেম বা বিশেষ্য তার পরবর্তী বাক্যাংশের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে আমরা এই অংশটুকু বেশি মনে রাখবো কি বলেছি যে ইসেম বা বিশেষ্য তার পরবর্তী বাক্যাংশের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে আমরা জানি যে আরবিতে ইসেমের একটা পূর্ণাঙ্গ অর্থ রয়েছে কিন্তু এখানে ইসমে মাউসুল এমন একটা ইসমে মাউসুল যে ইসমে মাউসুলটা বসার পর বাক্যের পরবর্তী অংশে ধরো এখানে একটা ইসমে মাউসুল বসলো এ বাক্যের পরবর্তী অংশের সঙ্গে যুক্ত হলে তবেই এর অর্থটা আমাদের বুঝে আসবে তবেই এই অর্থটা সম্পূর্ণ প্রকাশিত হবে তাকে বলবো আমরা ইসমে মাউসুল তাহলে কি বললাম যে ইসম বা বিশেষ্য তার পরবর্তী বাক্যাংশের সাথে অর্থাৎ বাক্যের অংশের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে পারে তাকেই বলবো আমরা ইসমে মাউসুল যেমন এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি যে যা আনিল লাজি দরাবাকা এ যার পর এখানে একটা হুয়া জমির বা সর্বনাম এখানে একটা হুয়া জমির বা সর্বনাম লুকায়িত আছে আমাদেরকে ধরে নিতে হবে যে যা আনিল লাজি দরাবাকা যা আনিল লাজি আমার কাছে এসেছিল সে যে আল্লাজি যে আল্লাজি শব্দের অর্থ যে দরাবাকা তোমাকে প্রহার করেছিল তাহলে আমার কাছে এসেছিল যে এই পর্যন্ত বলে যদি আমরা স্টপ করে দিই তাহলে কিন্তু আল্লাজির অর্থ আমরা প্রকাশ পাবো না যে অর্থটা প্রকাশ পাচ্ছে না যখন বলবো যে তোমাকে প্রহার করেছিল অর্থাৎ এই বাক্যের পরের অংশে যে দরাবাকা এটার সঙ্গে যুক্ত হলে তবেই এই আল্লাজির অর্থ প্রকাশ পাচ্ছে অতবে আল্লাহ যেটা কি বলবো আমরা ইসমে মাউসুল কেন বলবো ইসমে মাউসুল এই কারণে যে আল্লাজি বাক্যের পরের অংশ অর্থাৎ দরাবাকার সঙ্গে যুক্ত হয়ে এর অর্থ প্রকাশ করছে আল্লাজির অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে তাই আল্লাহ যেটাকে বলবো আমরা ইসমে মাউসুল তাহলে যা আনিল্লাজি দরাবাকা সে এসেছিল আমার কাছে যে তোমাকে প্রহার করেছিল এখানে একটা সে হবে সেটা আমি কি উজ্জ্ব রেখেছি যে সে আমার নিকট এসেছিল যে তোমাকে প্রহার করেছিল তাহলে আরবিতে এই আল্লাজি বাংলায় এ যে এটাই হচ্ছে ইসমে মাউসুল ইংরেজিতে দেখো হি হু কেম টু মি সে যে আমার কাছে এসেছিল বিটু তোমাকে প্রহার করেছিল তাহলে এই যে আমরা হু ব্যবহার করেছি এই হুটাই হচ্ছে ইসমে মাউসুল তাহলে এই আল্লাজি যে হু এগুলো কি আরবিতে আমরা বলবো ইসমে মাউসুল তাহলে আমরা দেখে নিলাম ইসমে মাউসুলের
তারিফ এবং একটি উদাহরণ দিয়ে একটা ইসমে মওসুল দেখে নিলাম তাহলে চলো আমরা এবার আজকে যে মূল অর্থাৎ 15টি ইসমে মওসুলের মধ্যে যে 9টি ইসমে মওসুল আলোচনা করব সেই 9টি ইসমে মওসুল কি কি এবং তাদের অর্থ কি কি সেগুলো দেখে নি তবে তার পূর্বে বলে নেছি আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো আমরা দেখে নি আজকে 9টি ইসমে মওসুল কি কি এবং তাদের অর্থ কি কি একটা ছকের মাধ্যমে দেখো এখানে আমি যে 9টি ইসমে মওসুল আজকে আলোচনা করব তার মধ্যে আমি 6টি ইসমে মওসুল 7টি ইসমে মওসুল এখানে আমি উল্লেখ করেছি দেখো এখানে সর্বপ্রথমে লিখেছি যে ওয়াহিদ হালাত রাফির অবস্থা অবশ্যই এগুলো আমরা জানি যে তিনটি হালাত রয়েছে একটি হালাতে রাফি একটি হালাতে নসবি একটা হালাতে জাররি হালাতে রাফি অর্থাৎ যখন পেশ হবে সে অবস্থায় ইসমে মওসুলগুলো কেমন হবে সেগুলো দেখিয়েছি ওয়াহিদের ক্ষেত্রে দেখো আল্লাজি এর অর্থ যে বা যা আর তাসনিয়া অর্থাৎ দ্বিবচনের ক্ষেত্রে আল্লাজির দ্বিবচন হচ্ছে আল্লাজানে এটার অর্থ হবে যারা বা যেগুলো আর জামা অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে আল্লাজির বহুবচন হবে আল্লাজিনা এর অর্থ যারা বা যেগুলো এগুলো সব মুজাক্কারের ক্ষেত্রে তাহলে মুজাক্কার ওয়াহিদের ক্ষেত্রে আল্লাজি লিখবো মুজাক্কার তাসনিয়ার ক্ষেত্রে আল্লাহ জানে দ্বিবচনের ক্ষেত্রে আল্লাহ জানে লিখবো আর মুজাক্কার জামার ক্ষেত্রে অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে আমরা আল্লাজিনা লিখবো অনুরূপ যদি এগুলো মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ যাকে আমরা ইংরেজিতে ফেমিনাইন জেন্ডার বলি এই ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আল্লাজির স্থলে আমরা লিখবো আল্লাতি অর্থ একই থাকবে আল্লাহ জানের স্থানে লিখবো আল্লাহ তানে আর আল্লাজিনার স্থানে আমরা লিখবো আল্লাতি অথবা আল্লাহ ও তি দুটোই আমরা লিখতে পারি তাহলে আমরা দেখলাম যে আল্লাজি আল্লাহ জানে আল্লাজিনা আল্লাতি আল্লাহ তানে আল্লাতি আল্লাহতি এই 7টি ইসমে মওসুল এবার এদের আমি প্রয়োগ দেখিয়েছি দেখো তিনটি বাক্যের মাধ্যমে আল্লাজি আল্লাহ জানে এবং আল্লাজিনা এই তিনটি ইসমে মওসুলের এক নম্বরে দেখো আমি দিয়েছি যে আল্লাজির উদাহরণ যে আল ওয়ালাদুল্লাযী ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি হুয়া তালিবুন আল ওয়ালাদু ছেলেটি আল ওয়ালাদুল্লাযী যে ছেলেটি যে এই যে আমি এখানে ছেলেটি যে যদি বাক্যটা এইরকম করে শেষ করে দিই যে ছেলেটি যে আল্লাজি মানে জি দেখো এখানে আমি মানে লিখেছি জি যে আল্লাজি আল ওয়ালাদুল্লাযী ছেলেটি যে অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না আল্লাজি এর অর্থ সম্পূর্ণ করতে পারছে না যত এরপরে আমরা যদি এই বাক্যটা এই বাকি অংশ অর্থাৎ ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি হুয়া তালিবুন এটা বললে তবেই অর্থ প্রকাশ পাবে দেখো ছেলেটি যে ইয়াযহাবু যায় ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় অর্থাৎ বিদ্যালয়ে হুয়া তালিবুন সে একজন ছাত্র তাহলে ছেলেটি যে মাদ্রাসায় যায় সে একজন ছাত্র এবার অর্থ পরিষ্কার হচ্ছে তাহলে আল্লাজি বাক্যের পরবর্তী অংশের সঙ্গে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করছে অতএব আল্লাজিটাই হচ্ছে ইসমে মওসুল বাংলা কি ছেলেটি যে বিদ্যালয়ে যায় সে একজন ছাত্র ইংরেজিতে বলবো দ্য বয় হু গোজ টু স্কুল ইজ এ স্টুডেন্ট দুই নম্বরে দেখো লিখেছি আল্লাজানের উদাহরণ যে আল ওয়ালাদানে দ্বিবচন কারণ আমরা জানি যে আল্লাজানে তাসনিয়া দ্বিবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই আল আল ওয়ালাদুর দ্বিবচন আল ওয়ালাদানে লিখেছি আল ওয়ালাদান ইল্লাদানে এখানেও দেখো নিল্লাদানে এখানে আমরা দ্বিবচন করেছি যেহেতু ওয়ালাদুনের দ্বিবচন ওয়ালাদানে হয়েছে এখানে দ্বিবচন হয়েছে আর এখানে দ্বিবচন হওয়ার জন্য এখানে আমরা ভার্ব অর্থাৎ ফেলটিকে আমরা দ্বিবচন করেছি ইয়াজহাবুতে করেছি ইয়াজহাবানে অনুরূপ এখানেও দেখো হুয়া ওয়াহিদ ছিল এখানে আমরা দ্বিবচন হুয়া দ্বিবচন হুমা করে নিয়েছি তালিবুনের দ্বিবচন তালিবানে করে নিয়েছি এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে আল ওয়ালাদানিল্লাযী ছেলে দুজন যারা ছেলে দুজন যারা তাহলে যে আল ওয়ালা আল ওয়ালাদানিল্লাযানে এই যে যারা ছেলে দুজন যারা অর্থ প্রকাশ পাচ্ছে না যদি বলি আল ওয়ালা আল ওয়ালাদানিল্লাযানে ইয়াজহাবানে ছেলে দুজন যারা ইয়াজহাবানে যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হুমা তালিবুন তারা ছাত্র এবার অর্থ প্রকাশ পাচ্ছি অতএব আল্লাহ জানে এই ইসমটি বাক্যের পরবর্তী অংশের সঙ্গে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করছে অতএব আল্লাহ জান এটা হচ্ছে ইসমে মওসুল বাংলা দেখো ছেলে দুজন যারা বিদ্যালয়ে যায় তারা ছাত্র ইংরেজিতে বলবো দ্য টু বয়েজ হু গো টু স্কুল আর স্টুডেন্টস
আল ওয়ালাদান ইল্লাদানে ছেলে দুজন যারা আজহাবানে যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হুমা তালিবুন তারা ছাত্র আমরা আল্লাজানের উদাহরণ দেখলাম তারপরে দেখো এবার বহুবচনের ক্ষেত্রে মুজাক্কার জামার ক্ষেত্রে আমরা আল্লাজিনা ব্যবহার করব দেখো যেহেতু বহুবচন হয়েছে তাই আমরা ওয়ালাদুনের বহুবচন আল আওলাদুন লিখেছি আল আওলাদুল্লাদিনা দেখো বহুবচন আল্লাজিনা হয়েছে তাহলে আল আওলাদুল্লাদিনা ছেলেগুলো যারা এখানে আল্লাজিনা মানে যারা দেখো আমি এখানে লিখেছি যারা ছেলে দুজন ছেলেগুলো যারা অর্থ প্রকাশ পাচ্ছে না বাক্যের পরবর্তী অংশের সঙ্গে যুক্ত করো অর্থ প্রকাশ হয়ে যাবে ছেলে দুজন যারা আজহাবুনা যায় এখানেও কিন্তু বহুবচন হয়েছে আমরা জানি আজহাবুন বহুবচন আজহাবুনা করেছি অর্থাৎ ফেল বা ক্রিয়ার আমরা বহুবচন করেছি তাহলে আল ওয়ালাদুল্লাদিনা আজহাবুনা ছেলেগুলো যারা যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হুম তালিবুনা তারা ছাত্র এখানে বহুবচন করেছি হুয়ার বহুবচন হুম করে দিয়েছি আর তালিবুন থেকে আমরা তালিবুনা করেছি যেহেতু আমরা আল্লাজিনা বহুবচন ব্যবহার করেছি তাহলে আল ওয়ালাদুল্লাদিনা ছেলেগুলো যারা যায় বিদ্যালয়ে তারা ছাত্র অর্থ প্রকাশ পাচ্ছে অতএব আল্লাজিনা হচ্ছে এখানে ইসমে মাউসুল বাংলা হচ্ছে ছেলেগুলো যারা বিদ্যালয়ে যায় তারা সব ছাত্র দ্য বয়েজ হু গো টু স্কুল আর স্টুডেন্টস তাহলে আমরা দেখে নিলাম যে আল্লাজি ওয়াহিদের ক্ষেত্রে আল্লাজানে এটা অর্থ হবে যারা তাসনিয়ার ক্ষেত্রে এবং আল্লাজিনা এটা মুজাক্কার জামার ক্ষেত্রে ব্যবহার হয় এবার আমরা দেখে নেব আল্লাতি আল্লাতানে আল্লাতি বা আল্লাওয়াতানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তিনটি উদাহরণ চলো তাহলে আমরা স্ত্রীলিঙ্গের তিনটি উদাহরণ দেখে নিই দেখো এবার মুয়ান্নাসের আমি তিনটি উদাহরণ দিয়েছি সর্বপ্রথম আমি মুয়ান্নাস হালাতে রাফি যখন আল্লাতি থাকবে তার অর্থ যে বা যে যে বা যা হবে যে মুয়ান্নাস আল্লাতির উদাহরণ দিয়েছি দেখো আল মারআতু আমরা জানি যে ইমরাতুন মানে মহিলা আল মারআতুল্লাতি এখানে ইমরাতুন যেহেতু এক বচন ওয়াহিদ তাই আমরা আল্লাতি লিখেছি যে আল মারআতুল্লাতি মহিলাটি যে তাহলে যে মহিলাটি যে যে কথাটা বলে যদি আমরা থেমে যাই তাহলে এটার অর্থ প্রকাশ পাবে না যদি আমরা পরবর্তী বাক্যটার সঙ্গে যুক্ত না করি তাহলে আল্লাতির অর্থটা প্রকাশ পাবে যখন পরবর্তী বাক্যের অংশ যুক্ত হবে তখন অর্থাৎ পরবর্তী বাক্যের অংশ যুক্ত হয়ে আল্লাতির অর্থ প্রকাশ করছে তাই আমরা আল্লাতিকে বলবো ইসমে মাউসুল দেখো আলমারাতু মহিলাটি আলমারাতুল্লাতি মহিলাটি যে তাজহাবু যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হিয়া কাতিবাতুন সে একজন লেখিকা তাহলে আবার বলছি মহিলাটি যে বিদ্যালয় যায় হিয়া কাতিবাতুন সে একজন লেখিকা বাংলা দেখো মহিলাটি যে বিদ্যালয়ে যায় সে একজন লেখিকা তাই জি আরবিতে আল্লাতে এটা হচ্ছে ইসমে মৌসুল বাংলা দেখো যে এটা হচ্ছে ইসমে মৌসুল ইংরেজির ক্ষেত্রে দ্য ওম্যান হু গোজ টু স্কুল ইজ এ রাইটার মহিলাটি যে বিদ্যালয়ে যায় সে একজন লেখক তাই জি হু এই হুটা হচ্ছে ইসমে মৌসুল বিনম্র দেখো বলেছি তাসনিয়া অর্থাৎ আল্লাহ তানের উদাহরণ দিয়েছি যে আল মার আতানে যেহেতু তাসনিয়া তাই আমরা ইমরাতুনের তাসনিয়া মার আতুন করে নিলাম ইমরা তানে করে নিয়েছি আল মার আতা নিল্লাতানে মহিলা দুজন যারা তাহলে আল্লাহ তানে মানে যারা দেখো এখানে লেখা আছে যারা তাহলে মহিলা দুজন যারা তাজহাবানে দ্বিবচনের জন্য এখানে আমরাও তাজহাবু থেকে তাজহাবানে করে নিয়েছি তাজহাবানে মহিলা দুজন যারা যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হুমা কাতিবাতানে দ্বিবচনের জন্য আমরা হিয়া থেকে হুমা করে নিয়েছি আর কাতিবুদ থেকে দ্বিবচন কাতিবাতানে করে নিয়েছি তাহলে মহিলা দুজন যারা যায় বিদ্যালয়ে হুমা কাতিবাতুন তারা লেখিকা মহিলা দুজন যারা বিদ্যালয়ে যায় তারা লেখিকা ইংরেজিতে দেখো দ্য টু ওমেন হু গো টু স্কুল আর রাইটার্স দেখো এখানে জামা আল্লাতি অথবা আল্লাওয়াতির উদাহরণ দিয়েছি যেহেতু আমরা জামা ব্যবহার করেছি তাই আমরা ইমরাতুনের বহুবচন অর্থাৎ জামা আমরা নিসাউন আমরা জানি ইমরাতুনের বহুবচন নিসাউন মহিলা তাহলে আন নিসাউল্লাতি মহিলাগুলো নিসাউল্লাতি যারা কিংবা বলতে পারে আন নিসাউল্লাওয়াতি মহিলাগুলো যারা তাহলে আল্লাতি কিংবা আল্লাওয়াতির মানে হচ্ছে যারা তাহলে মহিলাগুলো যারা অর্থ প্রকাশ পাচ্ছে না যদি আমরা পরের বাক্যটার সঙ্গে যুক্ত করে নিই তবেই আমরা আল্লাতি আল্লাওয়াতির অর্থ প্রকাশ পাবে বা বুঝতে পারবো তাই আমরা বলবো আল্লাতি বা আল্লাওয়াতিকে ইসমে মাউসুল যে আন নিসাউল্লাতি মহিলাগুলো যারা ইয়াজহাবনা যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় হুন্না কাতিবাতুন তারা লেখিকা দেখো মহিলাগুলো যারা বিদ্যালয়ে যায় তারা সব লেখিকা দ্য
women who go to school are writers. তাহলে আমরা এই আল্লাতি আল্লাতানে আল্লাতি আল্লাওয়াতি এগুলোকে ইসমে মৌসুল বলবো। কেন এগুলোকে ইসমে মৌসুল বলবো? এই কারণে যারা বাক্যের পরবর্তী অংশের সঙ্গে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে সক্ষম হচ্ছে, এই কারণে। তাহলে আমরা দেখে নিলাম ইসমে মৌসুলের সাতটি ইসমে মৌসুল অর্থাৎ আল্লাজি আল্লাজানে আল্লাজিনা আল্লাতি আল্লাতানে আল্লাতি অথবা আল্লাওয়াতি, এই সাতটি ইসমে মৌসুলের প্রয়োগ হালাত রাফির অবস্থায়। এবার আমরা দেখব যে হালাতে নাসবি আর হালাতে জারিতে এই ইসমে মৌসুলগুলো কেমন হয়। চলো আমরা দেখে নিই হালাতে নাসবি আর হালাতে জারির অবস্থাগুলো। দেখো এখানে আমি একটা ছক লিখেছি যে হালাতে নাসবি হালাতে জারির। হালাতে নাসবিতেও ইসমে মৌসুল আল্লাজি মুজাক্কার ওয়াহিদের ক্ষেত্রে অর্থাৎ একবচন পুরুষলিঙ্গের ক্ষেত্রে আল্লাজিই থাকে, কেবলমাত্র অর্থের পরিবর্তন হয়। এখানে অর্থ হবে যাকে বা যার বা যেটিকে বা যেটির। মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাতেই থাকে, অর্থ পরিবর্তন হয়, এটার অর্থ হয় যাকে যার যেটিকে বা যেটির। দেখো জামার ক্ষেত্রে মুজাক্কার জামার ক্ষেত্রেও হালাতে নাসবে জারি একই থাকে অর্থাৎ আল্লাজি নাই থাকে, অর্থে শুধু পরিবর্তন ঘটে, অর্থ হয়ে যায় যাদেরকে যাদের যেগুলোকে বা যেগুলোর। মুয়ান্নাস জামার ক্ষেত্রে অর্থাৎ বহুবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও হালাতে নাসবি ও হালাতে জারির অবস্থায় আল্লাতি আল্লাওয়াতি থাকে, অর্থের পরিবর্তন এখানে ঘটে যাদেরকে যাদের যেগুলো বা যেগুলির, এই অর্থটা হয়। শুধুমাত্র পরিবর্তন ঘটে হালাতে নাসবি হালাতে জারি যে তাসনিয়াতে অর্থাৎ আল্লাহ জানে, এ আল্লাহ জানের স্থানে হবে আল্লাহ যায়নি, অর্থ পরিবর্তন হবে, অর্থ হবে যাদেরকে যাদের যেগুলোকে বা যেগুলো। আর মুয়ান্নাস তাসনিয়ার ক্ষেত্রে হালাতে নাসবি হালাতে জারি এই অবস্থা পরিবর্তন ঘটবে। হালাতে রাফি ছিল আল্লাহ তানে আর হালাতে নাসবি হালাতে জারিতে হবে আল্লাহ তাইনে, এর অর্থ হবে যাদেরকে যাদের যেগুলো বা যেগুলো। তার মানে আমরা বুঝলাম যে আল্লাজি হালাতে আল্লাতি হালাতে নাসবি হালাতে জারি হালাতে রাফি একই থাকে, এবং আল্লাজিনা আল্লাতি আল্লাওয়াতি অর্থাৎ মুজাক্কার জামার ক্ষেত্রে বহুবচন পুরুষলিঙ্গের ক্ষেত্রে বহুবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও এগুলো ইসমে মৌসুল একই থাকে, শুধু পরিবর্তন ঘটেছে এই দুই দুই জায়গায়। আল্লাহ জানে থেকে হয়েছে আল্লাহ জাইনে, আল্লাহ তানে থেকে হয়েছে আল্লাহ তাইনে। অতএব আমাকে এই দুটো আল্লাহ জানে আল্লাহ তানে এই দুটোর উদাহরণ দিলেই আমাদের সমস্ত ইসমে মৌসুল অর্থাৎ নয়টি ইসমে মৌসুল আলোচনা কমপ্লিট হবে। তো দেখো আমি সর্বপ্রথমে আল্লাহ জাইনে অর্থাৎ মুজাক্কার তাসনিয়া হালাতে নাসবির আলোচনা করেছি। হালাতে নাসবির আমি উদাহরণ দিয়েছি দুটো, পরে জাতি দিচ্ছি। তা হালাতে নাসবির অবস্থায় তাসনিয়া ক্ষেত্রে মুজাক্কার পুরুষলিঙ্গ মুজাক্কার তাসনিয়া অর্থাৎ পুরুষলিঙ্গ দ্বিবচনের ক্ষেত্রে হয়েছে আল্লাহ জানে। দেখো নাসারতুল্লা জাইনে, নাসারতু সাহায্য করেছিলাম বা সাহায্য করিলাম, যে নাসারতুল্লা জাইনে আমি সাহায্য করিলাম তুল্লা জাইনে ওই দুজনকে, এই যে দুজনকে দুজনকে, অর্থটা কমপ্লিট হচ্ছে না। যখন আমরা এই দরা বা কা যখন বলবো তখন হয়ে অর্থটা কমপ্লিট হবে, অর্থাৎ আল্লাহ জাইনে বাক্যের পরের অংশের সঙ্গে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করছি, তাই আমরা আল্লাহ জাইনেটাকে বলবো ইসমে মৌসুল। দেখো নাসারাতুল্লা জাইনে সাহায্য করি আমি সাহায্য করিলাম তাদের দুজনকে যারা, আল্লাহ জাইনে ওই দুজনকে যারা দরা বা কা তোমাকে প্রহার করেছিল, তাহলে আমি সাহায্য করিলাম ওই দুজনকে যারা তোমাকে প্রহার করেছিল। দেখো যাদেরকে আমি সাহায্য করেছিলাম তারা তোমাকে প্রহার করেছিল, ইংরেজিতে হবে আই হেল্প দেম হু বিট হু। তাহলে এখানে আল্লাহ জাইনে বাংলাতে যাদেরকে আর ইংরেজিতে এই হু, এটাই হচ্ছে ইসমে মৌসুল। তাহলে আমরা দেখে নিলাম যে মুজাক্কা তাসনিয়া অর্থাৎ পুরুষলিঙ্গের দ্বিবচনের ক্ষেত্রে হালাতে নাসবিতে আল্লাহ জাইনের ব্যবহার। এবার দেখবো আমরা মুয়ান্নাস তাসনিয়া অর্থাৎ দ্বিবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আল্লাহ তানের ব্যবহার। দেখো দুই নম্বরে লিখেছি যে নাসারতুল্লা তাইনে সাহায্য করেছিলাম আমি তুল্লা তাইনে তাদের দুজনকে দরা বা তাকা যারা তোমাকে প্রহার করেছিল, যেহেতু এখানে স্ত্রীলিঙ্গ আল্লাহ তাইনে হয়েছে তাই দরা বা দরা বাকা থেকে হয়েছে দরা বা তাকা, এখানে দ্বিবচন হয়েছে। তো নাসারতুল্লা তাইনে দরা বা তাকা আমি সাহায্য করেছিলাম ওই দুজনকে যাদেরকে, তাহলে এখানেও বলবো দুজনকে আমি সাহায্য করেছিলাম যাদেরকে অর্থাৎ ওই দুজনকে যারা দরা বা তায়াকা তোমাকে প্রহার করেছিল, তাহলে এখানে আল্লাহ তাইনে এটা হচ্ছে ইসমে মৌসুল।
আমরা দেখে নিলাম হালাতে নাসবি অবস্থায় আল্লাহ যাইনে আর লাতাইনের ব্যবহার, চলো আবার হালাতে জারির আমরা দুটো প্রয়োগ দেখে নিই। দেখো হালাতে জারির এবার দুটো ব্যবহার দেখিয়েছি, আল্লাহ যাইনের সর্বপ্রথমে প্রয়োগ দেখিয়েছি, অর্থাৎ মুজাক্কার তাসনিয়া অর্থাৎ পুরুষলিঙ্গ দ্বিবচনের ব্যবহার দেখিয়েছি হালাতে জারি অবস্থায়। যে জাহাবতু বিল্লা যাইনে, দেখো হালাতে জারি অবস্থায় আছে, হারফে জার আছে, জাহাবতু আমি গেলাম বিল্লা যাইনে তাদের পাশ দিয়ে, আমি গেলাম তাদের পাশ দিয়ে যারা দরাবাকা যারা তোমাকে প্রহার করেছিল। বাংলায় দেখো আমি যাদের পাশ দিয়ে গেলাম তারা তোমাকে প্রহার করেছিল, লেজি যাদের জাহাবতু আমি গেলাম বিল্লা যাইনি যাদের পাশ দিয়ে, এই যে যাদের পাশ দিয়ে, এই যে যাদের অর্থ হচ্ছে, এটা কিন্তু অর্থ কমপ্লিট নয়, আমি গেলাম যাদের পাশ দিয়ে অর্থটা কমপ্লিট হচ্ছে না, যখন আমরা বাক্যের পরবর্তী অংশ অর্থাৎ দরা বাকা বলবো তবেই অর্থ প্রকাশ পাবে। যাহাবতু আমি গেলাম বিল্লা যাইনে যাদের পাশ দিয়ে দরা বাকা তারা তোমাকে প্রহার করেছিল, এবার অর্থ পূর্ণ হচ্ছে, তাই বিল্লা যাইনে হচ্ছে ইসমে মৌসুল। এটা হালাতে জারি অবস্থায় আছে মুজাক্কার তাসনিয়া দ্বিবচন পুরুষলিঙ্গের ক্ষেত্রে। ইংরেজি দেখো আই ওয়েন্ট বিসাইড দেম হু বি টু, আমি গেলাম তাদের পাশ দিয়ে যারা তোমাকে প্রহার করেছিল, তাহলে যাদের বিল্লা যাইনে এটা ইসমে মৌসুল, বাংলায় যাদের এটা ইসমে মৌসুল আর ইংরেজিতে হুটা ইসমে মৌসুল। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেখো বলেছি জাহাবতু বিল্লা তাইনি, আমি গেলাম যাদের পাশ দিয়ে দরা বা তায়াকা, যেহেতু স্ত্রীলিঙ্গ হয়েছে তাই আমরা দরা বা তায়াকা লিখেছি এখানে, জাহাবতু বিল্লা যাইনে আমি গেলাম যাদের পাশ দিয়ে দরা বা তায়াকা তারা তোমাকে প্রহার করেছিল, অর্থাৎ এখানেও ইংরেজি হবে আই ওয়েন্ট বিসাইড দেম হু বি টু। তাহলে আমরা দেখে নিলাম ইসমে মৌসুলের হালাতে রাফি, হালাতে নসবি, হালাতে জারি তিন অবস্থাতেই নটা ইসমে মৌসুলের প্রয়োগ এবং তাদের বাংলা অর্থ। আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি, তবে লেকচার শেষ করার পূর্বে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, আর ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।